আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাচ্ছি সকালের আপডেটে। আজ 1 অক্টোবর কুয়েতের মন্ত্রিসভায় নতুন একটি বিল উত্থাপিত হয়েছে। এই নতুন বিলে সংযোজন করা হয়েছে কুয়েতে মানব পাচারকারী বা বিষার দালাল বা বিষা ব্যবসায়ী। টোটালি কেউ যদি কুয়েতে আনার বিনিময়ে কোনো ব্যক্তির কাছ থেকে টাকা নেয়, কুয়েত সরকারের নির্ধারিত যে ভিসা সংক্রান্ত ফিস বা নির্ধারিত অঙ্কর বাহিরে কেউ যদি ডকুমেন্টস নিয়ে, তার মানে প্রমাণসহ কুয়েত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করে বা সেই ব্যক্তি যে নিয়েছে সে অপরাধে অভিযুক্ত হয়, তাহলে কুয়েতের আইন অনুযায়ী তাকে 5,000 দিনার থেকে 10,000 দিনার পর্যন্ত জরিমানা করা হবে এবং তাকে কারাদণ্ড, যেটি সর্বোচ্চ 3 বছর, দেওয়ার একটি নতুন প্রস্তাব উঠেছে। কুয়েত মন্ত্রিসভার কাছে এ ধরনের প্রস্তাব নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে যারা কাজ করছে। এটি পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে এটির সিদ্ধান্ত নেওয়া হবে এবং কার্যকরেরও ইঙ্গিত দেওয়া হয়েছে। বর্তমান যেহেতু কুয়েতের একটি পার্লামেন্ট রয়েছে আর একটি কমিটি এটি উত্থাপন করেছে, সর্বশেষ প্রতিবেদনে এটি বলা হয়েছে যে গত বুধবার কুয়েত পার্লামেন্টে একটি আলোচনা হয়, সে আলোচনায় কুয়েতে প্রবাসীদের যে মানব পাচারকারীর অভিযোগ, কুয়েতে অবস্থানরত বিভিন্ন জাতীয়তার প্রবাসীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা টাকার বিনিময়ে ভিসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছে, তারা টাকার বিনিময়ে তাদের দেশ থেকে অথবা বিভিন্ন দেশ থেকে প্রবাসী কর্মীদেরকে কুয়েতে নিয়ে আসে আর এই লোকগুলো অতিরিক্ত টাকা খরচ করে আসে বিদায় কুয়েতে। তারা একই কোম্পানি বা একই কফিলের আন্ডারে কাজ করতে চায় না, আরও অতিরিক্ত ইনকামের জন্য তারা অবৈধ হয়ে যায়, যে কারণে কুয়েতে অবৈধ প্রবাসীর সংখ্যা কুয়েতের সরকারের বহু চেষ্টার পরেও সেটি কন্ট্রোল করতে পারছে না, আর যে কারণে এই আইনটির কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এই কমিটি থেকে। পাশাপাশি কুয়েত মন্ত্রিসভার আলোচনায় এই ব্যাপার উঠে আসে যে কুয়েতের সরকার যদি মানব পাচারকারী বা ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এবং এটি কার্যকর করে, তাহলেই শুধুমাত্র কুয়েতের ভিসা বাণিজ্য বন্ধ করা সম্ভব হবে, যেটি আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যেও পড়ে। আমেরিকান সরকারের দেওয়া নিষেধাজ্ঞা অনুযায়ী, যেটি কুয়েতের লিস্টেড, কুয়েতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীরা মানব পাচারের শিকার। কুয়েতে আসতে হলে তাদেরকে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়। কুয়েতে অবস্থানরত বিভিন্ন জাতীয়তার প্রবাসীদের অভিযোগ, তারা যে পরিমাণ টাকা খরচ করে কুয়েতে আসে, মানব পাচারের শিকার হয়ে কুয়েতে প্রবেশ করার পর তারা সেটি পায় না, আর যে কারণে তারা তাদের কফিল বা তাদের কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করে। কুয়েতের সরকার হিসেব অনুযায়ী বর্তমান কুয়েতে অবৈধভাবে অবস্থান করছে প্রায় 1,60,000 প্রবাসী, যাদেরকে আটক করার জন্য কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি কুয়েতের সরকারের বর্তমান অভিযানের রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছে, যারা আকামা আইন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হচ্ছে। এখানে প্রশ্ন এসেছে যে এই লোকগুলো কুয়েতের কোম্পানি বা কুয়েতিদের কাছে কেন কাজ করে না, তারা কেন পার্ট টাইম বা ওভারটাইম করতে যাচ্ছে বাহিরে, আর এই পার্ট টাইম করতে গিয়েই তারা আটক হচ্ছে, যেটি নিয়ে গবেষণা করছে কুয়েতের সরকার। এই কমিটি তাদের যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টেই উঠে এসেছে মানব পাচারের শিকার হয়ে যে সকল প্রবাসী কুয়েতে প্রবেশ করে তারাই অতিরিক্ত কাজের জন্য পার্ট টাইম করে, আর পার্ট টাইম করতে গিয়ে তারা আটক হচ্ছে। আমেরিকার সরকারের যে নিষেধাজ্ঞা রয়েছে কুয়েতের শ্রমবাজারের উপরে, কুয়েতের সরকারকে সেই নিষেধাজ্ঞা উদ্ধৃত করতে হলে কুয়েতের শ্রমবাজারে মানব পাচারকারীর অস্তিত্ব বিলীন করতে হবে, দালালদের বিচারের আওতায় আনতে হবে এবং ভিসা বাণিজ্য টোটাল বন্ধ করতে হবে, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কুয়েতে অবস্থানরত অবৈধ প্রবাসীর সংখ্যা কমাতে হবে। যে ধারাবাহিকতায় মন্ত্রিসভার এই বৈঠকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, এটি যখন সংসদীয় কমিটিতে পাশ হবে তখন এটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হবে। তবে এটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে কবে কখন থেকে এই আইনটি কার্যকর হচ্ছে। আমাদের সাথে যারা যুক্ত হন বা যুক্ত থাকেন, আপনি যদি মানব পাচারের শিকার হন, আপনি যদি ভিসা বাণিজ্যের শিকার হন, আপনার থেকে যদি কোনো দালাল টাকা নিয়ে থাকে, তাহলে অবশ্যই ডকুমেন্টস রেডি করে রাখুন অভিযোগ জানানোর জন্য, তাকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য।
এই ধরনের আরও অনেক ইম্পর্টেন্ট আপডেট দেখতে পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে। কাজেই যুক্ত থাকুন ইউটিউবে, সাবস্ক্রাইব করে, ফেসবুক পেজে লাইক ফলো করে।